সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের আয়োজন ওয়াল্টার নেশন মিউজিক লাইভে। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বন্যা। ভালো আছেন আপনারা নিশ্চয়ই? আপনাদের ভালো সময়টা আরও ভালো কাটুক সে প্রত্যাশায় আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী লিজাকে। লিজা, আমন্ত্রণ তোমাকে, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। আমরা আজকে লিজার অনেক প্রিয় প্রিয় গানগুলো শুনবো, সেরকম একটি প্রত্যাশা আমাদের আছে। লিজার কি প্রিপারেশন একটু শুনি। লাইভে তো আমরা চেষ্টা করি সবসময় কিছু ভ্যারিয়েশন করতে, মানে গানের, সেটা আমার নিজের মৌলিক গান, তারপর কিছু কভার সং, কিছু পছন্দের গান যেগুলো কখনো গাওয়া হয় না সচরাচর, তো সব মিলিয়েই প্ল্যান। আজকে ওই রকমই চেষ্টা করেছি করবার জন্য। পছন্দের কিছু গান আছে, শুরুতে একটা দেশের গান গাইতে চাই, আমার অনেক পছন্দের, এবং এই গানটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা গান, কিন্তু গানটার সুর করেছে শ্রদ্ধেয় সুজয় শ্যাম স্যার, আর এই গানটা লিখেছে শ্রদ্ধেয় বিশ্বপ্রিয় চট্টোপাধ্যায়। একটা আয়োজনের মাধ্যমে এই গানটা আমাকে এবং আমার সাথে গেয়েছে গানটা অপু, আচ্ছা, দুজন গিয়েছিলাম, আমরা ডুয়েট করেছিলাম। এই গানটা একদমই আমাদেরকে বলে, মানে সত্যটা, গানের সত্যটা দিয়ে দেওয়া হয়েছে এবং বলেছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গানটা তোমরা এখন তোমাদের নিজের গান বলে গাইতে পারবে। অনেক বড় পাওয়া, হ্যাঁ, আমার জন্য একটা, ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট বলবো আমি, এবং সেই জন্যই আমি চেষ্টা করি যে কোনো লাইভের শুরুতেই আমি এত বড় একটা আমার জন্য প্রাপ্তি, উপহার, হ্যাঁ, সেটা আমি গাইবার জন্য, এবং একটু করে গল্পও বলি এটার, কারণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেকগুলো গান নিয়ে আমরা ক্লোজ আপে যারা ছিলাম, পাঁচটা অ্যালবাম বের হয়েছিল, সেখানে আমরা আবার নতুন করে গানগুলো রেকর্ড করেছিলাম। আচ্ছা আচ্ছা, তো তখনের একটা গান এটা, আহা ধন্য আমার জন্মভূমির পূর্ণ সলিলে, এটা দিয়ে শুরু করব আজকে। ওকে ফাইন, আমরা গানটা শুনবো, তার আগে দর্শকদের সঙ্গে কিছু কথা সেরে আসি। প্রিয় দর্শক, চলছে ওয়াল্টার নেশন মিউজিক লাইভ। আপনারা যারা আমাদের সঙ্গে সবসময় আছেন এবং যারা আজকে নতুন জয়েন করেছেন, সবাইকে বলছি আজ আছে আমাদের প্রিয় শিল্পী লিজা। লিজার সঙ্গে কথা বলতে হলে বা লিজার কাছে আপনাদের প্রিয় কোনো গানের অনুরোধ চাইতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, কথা বলুন আমাদের শিল্পীর সঙ্গে, আর থাকুন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। শুরু করি আমরা। Oh,
অনেক ধন্যবাদ। পুরো গানের ভেতরেই বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরেছে, চমৎকার। একজন দর্শক আছে, আমরা একটু কথা বলি। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে আমাদের? অনেক ভালো আছি, কে আছেন সাথে? আপনারা ভালো আছেন? জি আমরা অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আপনাদের একদম, আমি একজন দর্শক আপনাদের। জি আমাদের সঙ্গে আজকে লিজা আছে, শোনার জন্য দর্শক। আচ্ছা, হ্যাঁ লিজা, তোমার চেহারা মানে সেম ড্রেস, মানে এটাকে স্বাধীনতা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি মনে হয় বুঝতে পেরেছি, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার ফোন করেছে, আলহাজ হারুন রশিদ স্যাপি, আমাদের আজ এশিয়ান টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান স্যার। আপনি এক্সট্রিমলি সরি, কেমন আছেন আপনি স্যার? আছি ভালো স্যার, এমন ভাবে ফোন করেছে একদম সাধারণ দর্শক হয়ে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন এবং সবসময় আপনি আমাদের এই আয়োজনের সঙ্গে থাকেন একজন দর্শক হয়ে। নিজের কাছে একটু কথা আছে। জি জি বলুন। লিজা শোনো, তুমি ভারতের যেদিনকে ওদিনকে গান গাইছো আমি শুনছি, শুনছি জানি এনটি বিনা কোন টিভি গাইছি, এত ভালো লাগছে, মনে হয় যে ভারতের শিল্পী ফেলে চলে দিছো। আজকে ভারতের গানগুলো তুমি গাইবা, বাংলা গানগুলো, সেই গানগুলো আমি সারা রাত ধরে শুনবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সাথেই থাকুন, ঠিক আছে, অবশ্যই দোয়া করবেন আমাদের সবার জন্যই। তুমি জাতীয় শিল্পী হও, আমি দোয়া করি তুমি জাতীয় শিল্পী হও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হবে, তুমি হবে, তোমার এই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ। আপনি এত, উনি সবসময় আসলে আয়োজনটি খুব মনোযোগ দিয়ে দেখে, সবসময় কিন্তু উনি ফোন করে যখন উনি সুযোগ পায় যে আজকে একটু সময় পেয়েছে ফোন করার, রিকোয়েস্ট করে কিন্তু। একদম একদম, খুব এরকম আসলে সত্যি, উনি খুব গানপ্রিয় মানুষ বলেই কিন্তু আমরা এত চমৎকার একটা আয়োজন এভাবে টেনে নিতে পারছি। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে এভরিডে এভরিডে লাইভ কন্টিনিউ করা। আমরা গান শুনবো তবে বিরতির পরে। প্রিয় দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভ, নিচ্ছি বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে। বন্যা আছে আপনাদের সঙ্গে এবং সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আজ আছে আমাদের প্রিয় শিল্পী লিজা, চলে যাচ্ছি আবার আমাদের শিল্পীর কাছে, আরও একবার আমন্ত্রণ লিজাকে। ধন্যবাদ। ওকে, আমরা এবার কী গান শুনবো?
অনেক সময় অনেকগুলো গান থাকে যে গানগুলো সবসময় আমরা করার সুযোগ পাই না, বাট সেই গানগুলো আমাদের মনের অনেক কাছের। এমন একটা বেশ পুরোনো দিনের একটা বাংলা গান আমি বলবো, আমাদের সম্পদ, আমাদের যে গানগুলো আমরা যেগুলো শিখে শিখে বড় হয়েছি তাদের মধ্যে, তার মধ্যে একটা গান গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি গাইবার চেষ্টা করছি, প্লিজ। Thank you.
মিষ্টি একটি গান, খুব বলছিলে যে তুমি পুরনো গানগুলো সবসময় আমাদের খুব মানে সেগুলো শিখে শিখেই আসলে আমরা সবসময় গাই এবং সারা জীবনই বেঁচে থাকবে গানগুলো। এবার কি শুনবো আমরা? এবারে আমার নিজের একটা গান করব, যেটা হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে আমি রিলিজ করেছিলাম উইথ মিউজিক ভিডিও, ভালোবাসি বলা হয়ে যাক গানটার নাম। গানটির কথা লিখিয়েছেন ইস্তিয়াক আহমেদ, সুর করেছেন বেলাল খান। ফাইন, লাজুক কিছুটা তোর চোখে, বাজুক প্রেমীরা গুণ, সাজুক ভুবন জুড়ে তো, নাচুক আমার এমন হাজার অনুভূতি পাশাপাশি পূর্ণতা পা, কত শিখা ভি এমনি
অনেক ধন্যবাদ, খুব সুন্দর। আমরা এরকম সুন্দর সুন্দর আরো অনেকগুলো গান শুনতে চাই আজকে। হ্যাঁ অবশ্যই, ওকে ফাইন, তবে বিরতির পরে। প্রিয় দর্শক দেখছেন অল্টারনেশন মিউজিক লাইভ, সময় হয়ে গেছে আরও একটি বিরতিতে যাবার। এবারে খুব তাড়াতাড়ি ফিরে আসব, সঙ্গে থাকুন আমাদের। প্রিয় দর্শক দেখছেন এশিয়ান টেলিভিশন, চলছে অল্টারনেশন মিউজিক লাইভ। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজ আছে আমাদের সঙ্গে প্রিয় শিল্পী লিজা, চলে যাচ্ছি আবারও আমাদের শিল্পীর কাছে। লিজাকে আরও একবার আমন্ত্রণ। আমরা কিন্তু এরপরে আরও অনেক গান শুনবো, তুমি এত তাড়াতাড়ি ভেবো না যে তোমাকে এত খুব তাড়াতাড়ি আমরা ব্রেক দেবো ঘন ঘন আর এত রেস্ট দেবো। এবার কি শুনবো আমরা? এইবার করবো আমার সেকেন্ড সলোর একটা গান, যাবি কত দূরে আমাকে ছেড়ে। গানটা কথা লিখিয়েছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন বেলাল খান, সঙ্গীত করেছেন মুশফিক লিটু। এই গানের বিশেষত্ব বলবো আমি যে এই গানটা আমার সাথে গেয়েছেন আমাদের সবার অনেক পছন্দের আসিফ আকবর, এবং ওনার সাথে আমার প্রথম এই কাজটা করা। আচ্ছা, তো এখনও বেশ কয়েক বছর আগে বের হয়েছে, বাট অনেকেই ফ্যান পেজে বা আমাদের ফ্যান ক্লাবে রিকোয়েস্ট করে এই গানটা আপু করার জন্য। অনেক দেশের বাইরে থেকেও অনেকে রিকোয়েস্ট করে, তো আমি আজকে করে ফেলছি। ওকে ফাইন, আমরা একটা দর্শকের ফোন নিয়ে নিই। হ্যাঁ হ্যালো, হ্যালো, কে আছেন সাথে আমাদের? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি শুনতে পাচ্ছি। একটি গান শুনতে চাচ্ছি, ভুল করে যদি কখনো মনে পড়ে গো আমায়। একদম, হ্যাঁ একদম, আমার শুরুর গান, একদমই প্রথম মৌলিক গান আমার, প্রথম মৌলিক গান। আমি যে কোনো স্টেজে আমার শুরুটাই হয় আসলে এই গানটা দিয়ে, আমার নিজের প্রথম একটা মৌলিক গান। এবং আমি আসলে অনেক, আই ফিল সো লাকি যে প্রথম মৌলিক গান মানুষ এত ভালোভাবে নিয়েছে। এটা গাইব অবশ্যই আপনার জন্য, সাথে থাকুন। আর যে গানটির কথা বলছিলাম শুরু করি, সেটি করব। Thank you.
অনেক ধন্যবাদ, একজন দর্শক অপেক্ষা করছে অনেক ধরে। হ্যালো হ্যালো, কে আছেন সাথে আমাদের? আমরা সৌদি আরব থেকে, অনেক দূর থেকে ফোন করেছেন। কেমন আছেন, কেমন লাগছে আজকের আয়োজন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আয়োজনটা ভালো লাগছে। অনেক ধন্যবাদ। লিজা আছে, কথা বলুন। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ লিজা আপু, ভালো আছে? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গানের রিকোয়েস্ট কিছুক্ষণ আগে একটা হয়েছিল, সেই গানের রিকোয়েস্ট আবার করতেছি। তো যাই হোক, রিকোয়েস্ট আমি একজনকে একটা মেসেজ দিতে, সেই মেসেজটা আপনার মাধ্যমে। হ্যাঁ, মেসেজটা হলো ওয়েটিং ফর মেঘলা।
আচ্ছা, ওয়েটিং ফর মেঘলা, আই সবাই বলো তোমরা ওয়েটিং ফর মেঘলা, বলো ওয়েটিং ফর মেঘলা, মেঘলার জন্য অপেক্ষা করছে কেউ একজন। ওকে, আমার মনে হয় যে শুধু আপনার মেঘলা না, সব মেঘলারে শুনে গেছে এবং সবাই হয়তো সেখান থেকে আপনার মেঘলা শুনে না, আমার মাধ্যমে মেসেজটা দিতে, আমরা কিন্তু এখানে যারা যারা আছি সবাই মিলে কিন্তু মেসেজ বলে দিলাম ওনাকে। মেঘলার জন্য কোনো গান মনে হয় নাই, চলে গেছে। ওকে, সম্ভবত আপনি ভুল করার জন্য রিকোয়েস্ট করেছিল। ওকে ফাইন, আগের গানটা। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করেছেন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এই গানটা গাইবো, আরেকটু পরে গাইবো। আমি এবার যে গানটি করতে চাই সেই গানটি রিসেন্টলি সিলন মিউজিক লাউঞ্জ নামে একটা সুন্দর একটা আয়োজন করেছে যারা, তাদের ওখানে একটা গান ছিল আমার দুটি মন আর নেই দুজনার। এখন আমি মানে স্টেজ শোতে যেয়েও, মানে যেখানে ওপেন এয়ার কনসার্ট সেখানে গিয়েও আমি এই গানটা রিকোয়েস্ট পাই, অল্প হলেও একটু করে গাইতে হয় আমার অবশ্যই, কিন্তু আজকে আমার আমি অবশ্যই পুরো গানটাই গাইবো। অনেকেই রিকোয়েস্ট করে রেখেছেন, আর স্পেশালি আমাদের এশিয়ান টিভির মেকআপম্যান দুজন, মেকআপ আর্টিস্ট, হ্যাঁ রীতা আর আরেকজন সুমি, তারা বলেছে এরপরে বার এই গান না গাইলে আজকে এরপরে বার আমাকে মেকআপ করে দিবে না, ব্ল্যাকমেইল, হ্যাঁ ব্ল্যাকমেইলিং হচ্ছে। সো সবার জন্য গাইছি যারা এটা পছন্দ করেন। রাত বলে আমি সাথী হব যে রূপ
গানটির কথাগুলো কত কষ্টদায়ক, কিন্তু গানটা এতই মানে এতটাই সুন্দর যে সেই কষ্টটা আসলে গানটা শুনলেই ভুলে যায় সবাই। দুটি মন নেই দুজনার, এটা এক্স্যাক্টলি এখানে আমি তোমাকে একটু একটু ঠিক করে দেই, কারণ এটা এখানে মনে হয় যে গানটা আসলে কষ্টের গান, বাট আসলে কিন্তু একদমই না, এটা একদম পিওর রোমান্টিক গান। কারণ এখানে বলা হয়েছে দুটি মন আর নেই দুজনার, তার মানে দুটি মন এক হয়ে গেছে। রাত বলে আমি সাথী হব যে, মানে দুজনের মনটা এক হয়ে যাওয়ার কারণে একটা রোমান্টিক একটা আবহের মাধ্যমে এই গানটা হয়েছে। এটা অনেকেই ভুল করে বা অনেকেই মনে করে যে একটু স্যাড টোনের গানটা, স্যাড টিউন একটা। সো it's not about sad song, it's all about all the দর্শক অপেক্ষা করছে আমরা একটু শুনে আসি যে গান শুনে কে ফোন দিয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমি একটু লিজা আপুর সাথে কথা বলতে চাই। অবশ্যই কথা বলুন প্লিজ। হ্যালো, জি, হ্যালো লিজা। হ্যাঁ, আমি মাইসিন থেকে বলছি। জি মামসিং, আমার নিজের এলাকা, বলেন কেমন আছেন? হ্যাঁ, আমি এই যে গায়ত্রী অর্থনীতি ম্যাডাম বলছিলাম। ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, অনেক বেশ অনেক বছর পরে, কারণ ম্যামের সাথে আমার মনে হয় লাইভেই বেশি কথা হয়। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের অনুষ্ঠানে তুমি এসেছিলে। হ্যাঁ, তুমি আমাকে আমি একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ, পাগলি সুরাইয়া, মনে আছে? ও আচ্ছা, আমাদের ওই ম্যামটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রিকোয়েস্ট করার জন্য। আজকে ওকে হবে এই গান? হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে হবে, একটু ওয়েট করতে হবে। অনেক ধন্যবাদ ফোন করেছেন। ওনার একটু মজা আছে, যেমন আমার কাছে কেন জানি মনে হয় যে পাগলি সুরাইয়া গানটা মানে মনে হয় যে আমাদের ইয়াংদের জন্য বেশি মজা করবে স্টুডেন্টরা। যখন আমি একটা কলেজে কনসার্ট করতে গিয়েছিলাম ময়মন সিং, তখন আমি খুব অবাক হয়েছি আমাদের ইয়াংদের সাথে ম্যাম উনার পছন্দের গান এটা পাগলি সুরাইয়া। তখন আমি তখন এই গানটা করেছিলাম ম্যামকে ডেডিকেট করে, যে আপনাকে ডেডিকেট করে করছি। ওকে ফাইন, আজকে আমরা শুনবো এবং অনেক গান হবে, অনেক আড্ডাও হবে, তবে আরেকটি বিরতির পরে। হ্যাঁ শিওর। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার ওয়াল্টন এশিয়ান মিউজিক লাইভে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে আছে আমাদের প্রিয় শিল্পী লিজা, চলে যাচ্ছি আরও একবার তার কাছে। লিজা আমন্ত্রণ, এবং সেই সঙ্গে যারা এত চমৎকার করে আজকে বাজাচ্ছেন সবাইকে ওয়েলকাম। ওকে, আমরা আমরা কথা নিয়েছিলাম যে আমরা অনেক গান শুনবো তোমার কাছ থেকে আজকে। অনেক গান শোনার সময় এখনো হয়েছে? ইয়েস, শেষ, কিন্তু তোমরা আজকে তাহলে এইবার যে গানটি করবো, ফিল্মে তো অনেক গান গাওয়া হয়েছে, তার মধ্যে থেকে একটা গান আমার অনেক পছন্দের, এক পলকে ভালোবেসে। এই গানটা সুলতানা বিবিয়ানা মুভির গান। গানটির কথা লিখেছে সুদীপ কুমার দীপ, আর সুর ও সঙ্গীত করেছে আমাদের সবার অনেক পছন্দের ইমন সাহা। বাহ, শুনি। ও ফুল জানি মেলে হাত ছানি, ও
কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথ চলতে এসে চুপি চুপি কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথ চলতে এসে শেষ রয়ে গেল রেস্টুকু, চমৎকার। তোমার প্রত্যেকটা গান, মৌলিক গান প্রত্যেকটাই খুব সুন্দর, এবং এক একটা গানের সঙ্গে আরেকটা গানের খুব একটা মিল নেই, একটু ভ্যারিয়েশন আছে প্রত্যেকটি গানের ভেতরেই। এবার কি শুনবো? এবার আরেকটা, আমাদের যেহেতু ছায়াছবির গান গাইছি, পুরোনো দিনের ছায়াছবির আরেকটা গান গাই, এটাও আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গেয়েছেন, খুব মজার একটা গান, ভালো লাগবে আশা করছি। ঠিক আছে, শুনছি। একজন দর্শক আছে, আমরা একটু কথা বলি। হ্যালো জি, হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি, কে আছেন সাথে আমাদের? আমি ঢাকাতে বলছিলাম, শামিম। বাহ, অনেক ধন্যবাদ ফোন করেছেন, কথা বলুন। লিজা আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা রিকোয়েস্ট ছিল তো। হ্যাঁ অবশ্যই। আমি আপনার একটা গান অনেকের কণ্ঠে শুনছি, কিন্তু আপনার কণ্ঠে অনেক ভালো লাগে, যদি সম্ভব হয় আমার রিকোয়েস্টের গানটা গাবেন, যদি রাত পোয়ালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই।
অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, গাইবো আপনার জন্য। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমরা গানে চলে যাই। হ্যাঁ, যে গানটার কথা বলছিলাম সেই গানটা করব, এবং রিকোয়েস্টে যে গানগুলো আছে সেগুলো অবশ্যই অল্প অল্প করে হলেও আমি একটু শোনাবো। অনেক পুরনো গান এবং খুব মজার গানটা, এবং এই ধরনের অনেক অসংখ্য গান রয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রে। এই গানগুলো অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে, তার মধ্যে এটাও একটা, বাট আমরা একটু কম শুনি, কম শুনি। এক্স্যাক্টলি, কারণ এখন মানুষ একটু কম শুনছে। কিছু গান আছে কমন গান যেগুলো খুব বেশি গাওয়া হয়, হয়তো এই ধরনের গানগুলো একটু কম গাওয়া হয়। থ্যাংক ইউ, আমরা অনেকদিন পর শুনেছি এবং ভালো লেগেছে। ওকে, এবার কি প্ল্যান? এবার যেহেতু অনেক কোন সময় ধরে ভুল করে যদি কখনো গানের রিকোয়েস্ট আসছিল, তাহলে আমি এবারেই ওই গানটা করি যেটা আমার প্রথম মৌলিক গান ছিল। ভুল করে যদি কখনো, গানটা লিখেছে সাগর চৌধুরী, সুর সঙ্গীত করেছে এসআই টুটুল। একটা ফোন আছে, আমি নিচ্ছি। হ্যালো,
হ্যালো, কে আছেন? আমি সোহেল। জি, আমরা সোহেল। আচ্ছা সোহেল, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, থ্যাংক ইউ ফোন করেছেন। লিজা আছে, কথা বলুন। লিজা, আপনার একটা কথা বলুন। হ্যালো হ্যালো লিজা, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আপনি অনেক সুন্দর সুন্দর গান গেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, সঙ্গে থাকুন পুরো আয়োজন জুড়ে। ওকে, আমরা গানে চলে যাই। যদি ওই দুটি
থ্যাংক ইউ। এটা প্রথম মৌলিক গান ছিল তোমার, এরপরে আরো অসংখ্য মৌলিক গান এসেছে, এই যে চেঞ্জেস গুলো এসেছে, কি তোমার কি মনে হয় প্রথম গান এবং তারপরে আরো অনেক গান পরিবর্তনে যা কি আছে কিছু? অবশ্যই আছে। প্রথম যখন এই গানটা করি আমি, তখন তো আমাকে একটা গান তুলে দেওয়া হলো, তাই আমি একদম সোজা স্টেজে গিয়ে সেই গানটাই একদম মানে পরামুখস্থর মতো এরকম গিয়ে আসলাম, চলে আসলাম, এরকম ব্যাপার ছিল শুরুর দিকটা। যেমন শেখার শুরুটা হয় যখন থেকে, তখন এরকমই হয় যে বাবা মারা আব্বু প্রতিদিনই হ্যাঁ রেয়াজ করতে হবে সকাল বিকাল এরকম করে, ওরকম ছিল ব্যাপারটা। এখন যখন আস্তে আস্তে সময় যাচ্ছে, সময় পার হচ্ছে, নিজের একটা অভিমত, অলরেডি 10 বছর হয়ে গেছে কিন্তু আমি ক্লোজ আপ 1 থেকে বের হয়েছি এবং তারপর থেকে কাজ করছি। লাস্ট মেবি 3-4 or 5 years আমি একদম টানা কাজ করছি। এর আগে আমার পড়াশোনার জন্য আমি আসলে একটু বিরতিতে ছিলাম, একটু কম কাজ করেছি, কাজ। তো যেটা আমি এখন ফিল করি যে যখন আমি এখন নতুন কোনো গান করি বা নতুন ফিল্মের গান করি বা নিজের গান করি, তখন আমার কাছে মনে হয় যে গানটা নিয়ে একটু চিন্তা করি, গানের কথাগুলো একটু পড়ি, পড়ার পরে আমার আমাকে যখন একটা গান তুলে দেওয়া হয় তখন মনে হয় যে এটা আমার গান, হ্যাঁ আমার গান, এবং ফিল যে যেটা মানে অনুভব করে যে গান গাওয়াটা, এটা মনে হয় এখন আমি বুঝি এবং গাইবার চেষ্টা করি যতটুকু সম্ভব। সেই পরিবর্তনের জায়গাটা আমি এটা বলবো। ওকে ফাইন, আমরা পেয়েছি সেই চ্যাপ্টার, আমরা প্রত্যেকটি গানে পেয়েছি। অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে এবং মনোযোগ দিয়ে মনে হয় কথা শুনছে। হ্যালো, হ্যালো, জি কে বলছিলেন? জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে আমাদের? জি আমি পঞ্চগড় থেকে বলছিলাম, উজ্জ্বল বলছিলাম। আচ্ছা উজ্জ্বল, অলরেডি একজন উজ্জ্বল আমাদের মাঝে আছে, আরেকজন ফোন করেছে। জি কথা বলুন, আমাদের সঙ্গে লিজা আছে। আসসালামু আলাইকুম মিজা আপু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজা আপু যাক, আপনার অনেক কণ্ঠ সুরের গান অনেক সুন্দর লাগছে আমার। আর আপনার সুবর্ণন্দির মধ্যে ওই যে আশা ছিল, এই গানটা একটু গাইতে পারবেন? আবার আবার একটু বলবেন, শুনতে পাইনি। আশা ছিল, ভালোবাসা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, আপনার জন্য অবশ্যই একটা গান গাইবো আমি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ উজ্জ্বল, আপনি ফোন করেছেন, সঙ্গে থাকুন। আমরা এরকম সুন্দর সুন্দর আরো অনেকগুলো গান শুনতে চাই আজকে। হ্যাঁ অবশ্যই, ওকে ফাইন, তবে বিরতির পরে। প্রিয় দর্শক দেখছেন অল্টারনেশন মিউজিক লাইভ, সময় হয়ে গেছে আরো একটি বিরতিতে যাবার। এবারে খুব তাড়াতাড়ি ফিরে আসব, সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ অল্টারনেশন মিউজিক লাইভে। বন্যা আছে আপনাদের সঙ্গে এবং সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আজ আছে আমাদের প্রিয় শিল্পী লিজা, চলে যাচ্ছি আবারও আমাদের শিল্পীর কাছে, আর একবার আমন্ত্রণ লিজাকে। ধন্যবাদ। ওকে আমরা এবার কী গান শুনবো? যেহেতু ফিল্মের গানই গাচ্ছিলাম তো এখনও, হ্যাঁ হ্যাঁ এখনও একটা ফিল্মের গানই, এটা আমার, আমি বলবো যে আমার দেখা ওয়ান অফ মাই ফেভারিট মুভি, বাংলা মুভি গহীন বালুচর। এখানে আমার পছন্দের বেশ অনেকগুলো গান আছে, তার মধ্যে আমার গাওয়া এই গানটাও আমার পছন্দের। এই গানটা লিখেছে বদরুল আনাম সৌদ পরিচালিত এই ফিল্মটি, এবং গানটির সুর সঙ্গীত করেছে ইমন সাহা। আমি আসলে যতগুলো মানে বাংলা ছবি দেখেছি এখনের সময় বা আগের সময়ও, কেন যেন এই মুভিটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের বাংলাদেশের ছবি, বাংলাদেশের গল্প, বাংলাদেশে একটা একটা কি বলবো একটা কি বাংলাদেশি পটভূমির ভেতর দিয়ে যে গল্পগুলো, খুব সাধারণ মানুষের কথা, এরকম কিছু একটা একদম মৌলিক গল্প যেটা বলবো, একদমই মৌলিক একটা গল্প এটা। এবং আমার আমার কাজ করতে অনেক ভালো লেগেছে, বেশ অনেকগুলো ফিল্মে কাজ করার পরেও কেন জানি মনে হয়েছে যে আমার প্রথম ফিল্মের গান এটা, যেভাবে আমি যে গান
ফিল্মের প্রচারণার সাথে ছিলাম, প্রিমিয়ারে গিয়েছিলাম। আর এক্স্যাক্টলি এই গানটা তুমি সত্যি অনেক ভালো গেয়েছো, সত্যি যতবার গানটা শুনি ঠিক একই ফিলিংসটা আসে। আজকে আবার শুনবো, থ্যাংক ইউ সো মাচ, যাই গানে। একটু আগে বলছিলে তুমি তোমার 10 বছরের জার্নি ক্লোজ আপ ওয়ান থেকে এখন পর্যন্ত, এই 10 বছরের জার্নিতে তো অনেক কিছুই তুমি দেখেছো, ডেফিনেটলি অনেকটা চেঞ্জেস এসেছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, এবং অনেক সঙ্গীতশিল্পী তোমার সমসাময়িকভাবে এসে তোমার সঙ্গেই এসেছে, অনেকে হয়তো আছে, অনেকে হয়তো নেই, গান হয়তো ঠিক সেভাবে করছে না। তো তোমার কী মনে হয় যে আসলে চেঞ্জটা কী ছিল বা কতটুকু তুমি দেখেছো? আমি যখন এসেছি তখন আমি অ্যালবাম বের করেছি, প্রথম দু তিনটা করে অ্যালবাম, এখন আর প্রথম চেঞ্জটা ছিল এটা,
তারপরে আর অ্যালবাম আসলে ওভাবে কেউ করছে না, দেখাও হচ্ছে না। আমরা যখন প্রথমে গান করা শুরু করি 2009-এ, যখন আমি প্রথম ফিল্মের গান গাই, তখনও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি, আমি বলবো যে অনেক অস্থিরতা ছিল। আমাদের খুব সুন্দর গান আমরা পেতাম না, এখন আমরা বাংলা ছায়াছবির মানে আমাদের একটা শুভ সময় দেখছি। আমরা খুব সুন্দর সুন্দর এখন ফিল্ম পাচ্ছি, যদিও একটু কম কম পাচ্ছি, আরও পরিমাণে আমরা আরও বেশি পেলে আরও ভালো হতো। আমরা তারপরও আমরা অনেক বেশি আশাবাদী, এই চেঞ্জেসগুলো হয়েছে। আর যদি বলো তুমি যে অনেকে আসছে, অনেকে চলে যাচ্ছে, বা আমাদের সাথে অনেকে ছিল তারা এখন আর কাজ করছে না, এটা আমি বলবো যে একদমই সবার একটা পার্সোনাল ব্যাপার। কারণ গানটাকে ধরে রাখা, ভালোবাসা, সেটা নিয়ে কাজ করা, আর সেইখানেও আমার বলবো যে একটা অধ্যবসায়ের দরকার আছে। সেটা আস্তে আস্তে করে করেই হয়। আমারও খুব যে তাড়াতাড়ি হয়ে গেছে তা না, ক্লোজ আপ থেকে বের হয়ে গুটি গুটি পা করে আজকে আমি এখানে বসে তোমার সামনে গাইছি, মানুষ আমাকে চিনছে, দেখছে, শুনছে। সেটা সময় দেওয়া দরকার প্রত্যেকটা কাজের জন্য, সময় লাগবে, ধৈর্য লাগবে, আর ভেঙে পড়লে চলবে না। মাঝে মাঝে আমিও নিজেও আপসেট হয়ে যাই, মাঝে মাঝে আমারও মনে হয় এলোমেলো হয়ে যায়, কিন্তু তারপরও যখন ফিল করি যে আমাকে তো 13 লাখ সামথিং মানুষ ভোট করেছে, তো তারা তাদের ভালোবাসার জন্য হলেও আমার গান করতে হবে, কারণ একটা রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হয়েছি আমি। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা। এই মুহূর্তে অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে। হ্যালো 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 জি, কে আছেন আমাদের সাথে? আমি খান মোহাম্মদ, দুবাই থেকে। অনেকে বসে একসঙ্গে আয়োজনটি দেখছেন, তাই না? আমাদের অনুষ্ঠানটি অনেক মানুষ দেখছে আমাদেরকে আজকে। বাহ, দুবাই থেকে ফোন করেছে, নিশ্চয়ই অনেকের সাথে আছে। আচ্ছা, আমার সাথে সব বন্ধু-বান্ধব আর আমাদের সাথে নতুন একটা ভাগিনা আসছে বাংলাদেশ থেকে, আমরা সবাই মিলে এনজয় করতেছি আর লেজার প্রোগ্রামটা দেখতেছি। জি, কথা বলুন। অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। কথা বলা যাবে আজকে হোস্টের সাথে? হ্যাঁ জি, গেস্টের সাথে অবশ্যই কথা বলা যাবে, কথা বলুন। ঠিক লাগছে কিন্তু আজকে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। অনেক কিউট লাগছে কিন্তু আজকে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটা গানের রিকোয়েস্ট করতে চাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে অনেক পুরান দিনের একটা গান, আমার অনেক পছন্দের গান। বেসিক্যালি বাংলাদেশ থেকে আমার একটা ভাগিনা আসছে, মোহাম্মদ ইমতিয়াজ বুলবুল। তো ওনার রিকোয়েস্ট হচ্ছে ক্যাবাশি বাজাই রে, গান আছে নাকি বাংলায়? আচ্ছা আচ্ছা, এটা করা যাবে? এটা বাজনা রিকোয়েস্টে? আচ্ছা ওকে ওকে, অবশ্যই আমরা চেষ্টা করব, অবশ্যই। অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে ফোন করেছেন এবং অনেকের রিকোয়েস্ট মনে হয় একসঙ্গে ছিল গানটির জন্য। আমরা চেষ্টা করব লিজার অন্যান্য গানের সঙ্গে যদি সম্ভব হয়। ওকে, কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে, আমার প্রাণ যে মানে রাত, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে, আমার প্রাণ যে মানে যে কথায় আমরা ছিলাম যে অনেক কিছু প্রয়োজন, আসলে দর্শকদের ভালোবাসাটাও কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। এটা মনে করে তো এনার্জি পাই, এনার্জিটা চলে আসে, এটা মনে করে এনার্জি চলে আসে। মাঝে মাঝে মনে হয় যে স্টেজে যখন যাই, এত মানুষ যখন ওপেন এয়ার কনসার্টে দেখি, সবাই লিজা লিজা করছে, বা লিজার এই গানটা করো বা এই গানটা হোক, হ্যাঁ তখনই মনে হয় যে একটু এনার্জি হয়ে গেছে আমাদের সবার, তাই না? এটা শুধুমাত্র আমার না, আমার সাথে আজকে যারা আছেন তারা একদমই কিন্তু আমার সেই একদম শুরুর সময় থেকে। স্যার, আমার যেভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া, সবারই কিন্তু একদমই একইভাবে। হ্যাঁ, খালি আমাদের সিনিয়র সিটিজেন আছে একজন, উজ্জ্বল দা, উনি আমাদেরকে নির্দেশ দেয় এটা এভাবে করো, এটা ওভাবে করো, আমরা ওনাকে মানি সবাই।
আমাদের ব্যান্ড ম্যানেজার আছে পলাশ, উনিও মানে উনাকে ওকে ফাইন। আর কারো সবার নামগুলো আমরা একটু জানি তোমার মুখ থেকে, যদি পলাশ মুজুর কথা বললে। আমরা ডান পাশ থেকে পরিচয় হই, আমাদের সাথে কিবোর্ডে আছে নয়ন, হ্যাঁ নয়ন ওয়াহিদ গুড লুকিং, অ্যান্ড আমাদের সাথে তারপর আছে লিড গিটারে ভেরি ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড পলাশ ভাই। আচ্ছা, এবং হি ইজ অলসো মিউজিক ডিরেক্টর নাও ডেইজ। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাজ করছে, আমিও একটা গান করেছি ওনার সাথে। আফটার দ্যাট আমাদের সাথে আছে বেস গিটারে, হি ইজ আওয়ার ইংলিশ ম্যান, ওকে উই অল নো অ্যাবাউট হিম। উনি হচ্ছে তোমার মাইক্রোফোন নাই এখন, ওফ আমার কান, আমার কানটা জ্বালাপালা হয়ে যাচ্ছে। মাস্তান বানাবো, উনি চুপ করে বসে থাকে সবসময়, বাট উনি কিন্তু এমনি আছে, বোঝা যায় শান্ত মানুষরাই কিন্তু বেশি অশান্ত আছে, কিন্তু সেটা আমরা কিন্তু বুঝি না, চুপ করে বসে আছে। আমরা ঠিক করেছি এরপর থেকে আমাদের শো এর মাস্তান বানাবো ওনাকে। আমাদের সাথে পার্কেশনে আছে অনেক 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 কিছু, এবং আমি বলবো যে আমাদের বাংলাদেশের যদি বলি র্যাঙ্কিং করব না, ওয়ান অফ দ্য বেস্ট পার্কেশনিস্ট, এবং এবং উনি আমাদের দাদা, এবং আমরা আমরা অনেক বেশি হ্যাপি হই যখন উনাকে পাই, আমরা মাঝে মাঝেই পাই, বেশ মাঝে মাঝেই পাই। উজ্জ্বল দা আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের সাথে আমার এলাকার একদম, আমি যখন ক্লোজ আপে আসি তা না, তারও আগের থেকে প্র্যাকটিস করতাম, আমাদের তবলা বাজায় সবাই উনাকে এলাকাতে বাঘা বলে নামে চিনে, তাই না? বাঘা, ওকে বাঘা, বিকজ অফ হিজ প্লেইং, এর জন্য এত সুন্দর উনি প্লে করে তবলা, অনির্বাণ দা। তো আমরা মাঝে মাঝেই, মানে মাঝে মাঝে না, আমরা চাই সবগুলো লাইভে আমরা যাতে এই গ্রুপটা থাকতে পারি, চেষ্টা করি থাকার জন্য। আমরা দেখি সবসময় তোমাদের এই টিমটাকে, এবং খুব স্ট্রং একটি টিম, চেষ্টা করি সাধুবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমরা গানে চলে আসি, এবার আবার গান গাইতে হবে আবার আমাদেরকে। কথা শেষ, অনেকক্ষণ কথা শেষ, ফোনও নাই। ওকে আচ্ছা, হ্যাঁ এবার একটা গান গাইতে বলতেছে, সেই গানটাই গাই আমরা। এটা ওনাদের ব্যান্ডের গান, ডিফারেন্ট আছে একটা গান, সেখানে মেম্বার হিসেবে এখন এখন আছে নয়ন ভাই। আচ্ছা ওকে, আচ্ছা ওকে গাই। চাই বলো, জানি দেখি লাগে ভালো।
আসলে মনটা যে কি চায় আমরা কখনোই বুঝতে পারি না, যখন খুশি তখন চেয়ে বসে, যা চাওয়ার না। ওকে, বাট এখন মন চাইছে না ব্রেকে যেতে, বাট যেতে হবে। প্রিয় দর্শক, যাচ্ছি আরও একটি বিরতিতে, এবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি, সঙ্গে থাকুন। দর্শক, চলছে প্রতিদিনের আয়োজন অল্টারনেশন মিউজিক লাইভ। বিরতির পরে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। শেষ বিরতির পর ফিরে এলাম আবার আমাদের আজকের শিল্পী লিজাকে নিয়ে। শুনবো আরও বেশ কিছু গান, সঙ্গে আছেন তো, নিশ্চয়ই আছেন। ওকে, অনেক দর্শক আছে এবং আরও থাকবে, আমরা শেষ বিরতিতে এসেছি, এবার একদম ননস্টপ বেশ কিছু গান শুনবো। উই হোপ সো। আমি এবার যে গানটি করতে চাই, আমাদের তো বাংলাদেশ আমাদের ফোক গানে অনেক বেশি সমৃদ্ধ, এবং আমারও ঘুরে ফিরে যদিও আধুনিক গান করা হয়, ফোকের প্রতি কেন যেন একটা অন্যরকম ভালোবাসা আছে। আর আমি যেহেতু আমার বড় হওয়া এবং আমার জন্মস্থান ময়মনসিংহ, তো সেখানেও আমাদের ময়মনসিংহ অঞ্চলও আমাদের বাউল গানে অনেক বেশি সমৃদ্ধ। তো আমাদের ওখানকার একজন বাউল জালাল খা, ওনার একটা গান আছে আমি আজকে করতে চাই ফোক আঙ্কিকের, আশা করছি ভালো লাগবে। তুমি যত দোষের দোষী আমার বানাইলি পাগল করিলি রে বন্ধু, পাগল করিলি পাগল।
পাগল আমরাও হয়ে গেছি, একজন দর্শক আছে পাগল হয়ে ফোন করেছে, দেখি কে। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। উরি বাবা, কি সুন্দর কণ্ঠ, কে? এটা আমার ছোট মা, এটা আমার ছোট মা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? আমরা কার সাথে? বামিনসিন থেকে কে? তাজরি। তাজরি, তাজরি বা না দেয়া যাবে না, একদম দেয়া যাবে না। আগে বলো কেমন লাগছে আজকের আয়োজন? আসমানি গানটা একটু অল্প করে আমি তাজরির জন্য একটু শুনিয়ে দিই। তাজরি হচ্ছে আমার বোনের মেয়ে, আমাকে ছোট মা বলে, আমার আমি বলি আমার আমার বেবি। সে একদম একদম পিচ্ছি, এতটুকু কোলে থেকে আমার কোলে কোলে বড় হয়েছে, আমি ওকে নিয়ে পড়েছি, কলেজ গিয়েছি, এরকম হয়েছে। সো আমার আমার খুব কাছের ও, অনেক ভালোবাসার। সো ওর রিকোয়েস্ট তো অবশ্যই রাখতে হবে। অ্যান্ড খুব সাজরি হয়েছে এখন, আমি যেভাবে মেকআপ করি সেও এখন থেকে মেকআপ করে, সে একা একা ইউটিউবে ভিডিও বানায়, এখন আমি এটা লাগাচ্ছি এটা লাগাচ্ছি, আমাকে পাঠায়। অনেক অনেক বড় হও মা, আর তোমার জন্য গাইছি। আমরা এবার পরের গানে যাব, দুটো গান অবশ্যই, আরো বেশ কিছু গান কেমন কেমন জানি বাকি হয়ে গেল আজকে কথা বলতে বলতে। আচ্ছা, আমার এবারে আমি যে গানটা করব এটা আমার ফার্স্ট সলোর গান। গানটার নাম হচ্ছে নেশা নেশা, একটু রিদমিক গান। গানটা লিখেছে ফয়সাল রব্বিকিন, সুর করেছে সঙ্গীত করেছে তৌসিফ। ঠিক আছে।
আসার পরে মনে হচ্ছে যে ইয়াস আবার আমরা নতুন করে প্রোগ্রামটা শুরু করি, আরো দু তিন ঘন্টা আমরা এভাবে বসে বসে গান শুনবো। শেষ আরেকবার যদি শুরু করতে চাও তাহলে আমি ঘুমিয়ে যাব। ওকে, বাট মন যা চায় তা কখনোই হয় না। একটু আগে গাইছিলে তুমি মনকে যে চায় বলো, মন চাইলেও হচ্ছে না বিকজ আমরা দুটি গান শুনবো। আচ্ছা ওকে, এবারে আমি যে গানটা করবো এটা সুরাইয়া গানের রিকোয়েস্ট এসেছিল, আমাদের ম্যাম রিকোয়েস্ট করেছিলেন এবং ওনাকে ডেডিকেট করেছিলাম আমরা ওই কনসার্টে। হ্যাঁ, তা আমরা সুরাইয়াটা আগে করি পরে আমরা মেডলিটা করি। হ্যাঁ, পরে আমরা একটা মেডলি করব, সে যেখানে আমার তো 10 বছরের অনেক গান হয়ে গেছে, বুঝছো, তো আমি এখন একসাথে 3-4টা করতেছি যাতে একটু একটু করে শোনা যায়, কারণ অনেক গান অনেক মানুষের পছন্দ। তো এই গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন আর সুর সঙ্গীত করেছে আরফিন রুমি। এই গানটার নাম হচ্ছে পাগলি সুরাইয়া। ইয়েস, লিজার আরেকটি নাম কিন্তু এখন আমরা ধরে নিতে পারি। দোহাই লাগে আদর করে হাজার
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ লিজা, প্রত্যেকবার তুমি আসো সত্যি আমাদের সবাইকে পাগল করে দিয়ে যাও। এরকম অনেক কোটি কোটি পাগলের মাঝখানে আমরাও এশিয়ান টেলিভিশনে কিছু পাগল আছি। এত সুন্দর কম্পোজিশনের জন্য আমাদের উজ্জ্বল দাকে, তাই না? অনেক অনেক পরিশ্রম করে, থ্যাংক ইউ আমাদের জন্য, সবাইকে, সবাইকে যারা সঙ্গত করেছেন সবাইকেই থ্যাংকস। এবং তোমাকে তো ডেফিনেটলি বারবারই থ্যাংকস দিই, এবং আমরা মনে করি যে এশিয়ান টেলিভিশনেরই তুমি একজন সদস্য পরিবারেরই। অবশ্যই আমরা একদম শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে কেমন লাগলো আজকে এই আয়োজন? ভালো লাগছে, শেষে এসে বলছি আসলে আমিও একটু সিক, বাট এটা মনে করা যাবে না, একদমই না, একদমই না, কারণ শো মাস্ট গো অন, আমরা সবাই জানি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেক ভালো করে গাইতে পারি, অ্যান্ড আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন, আমরা যাতে একসাথে অনেক দূর কাজ করতে পারি, আপনাদেরকে সুন্দর গান দিতে পারি। তোমাকে ধন্যবাদ দিতে চাই, খুব সুন্দর নাইসলি আমাদেরকে প্রেজেন্ট করেছো তুমি। আর পিসিআর এ যারা আছেন, সাউন্ডে যিনি আছেন, অনেক অনেক কোঅপারেটিভ ছিল উনি, ডেফিনেটলি সব সময় থ্যাংকস দিতে চাই আমি সবাইকে। সবাই অনেক ভাই আছে আমাদের সাউন্ডে আজকে, শাহিন ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই, তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, এবং বারবার তোমাকে চাই আমরা। আমি বিদায় নিয়ে আসি, তারপর আমরা গান শুনবো, আবার নাচবো। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের বলতা নেশন মিউজিক লাইভ, আমাদের আজকের আয়োজন? আজকের না, প্রতিদিনের আয়োজনই আসলে আপনাদেরকে ঘিরে আমরা যা কিছু আয়োজন করি আপনাদের কথা চিন্তা করে, আপনাদের ভালো লাগার কথা চিন্তা করে করি, তাই আমাদের আয়োজনটুকু ভালো লাগলেই আমাদের সব আয়োজনের সার্থকতা। প্রিয় দর্শক, শেষ করবো আমাদের আজকের আয়োজন, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সঙ্গে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ। লাস্টলি আমরা যে গানটা করতে চাই সেটা হচ্ছে, বলেছিলাম যে অনেক গান হয়ে গেছে, আমার মেডলি করব তিনটা গান একসাথে। প্রথম গানটা হচ্ছে আমার প্রথম ফিল্মের গান, এই তো ভালোবাসা। এই গানটা লিখেছে, কথা লিখেছে কবির বকুল, সুরসঙ্গীত করছে তৌসিফ। সেকেন্ড গান যেটা আমরা করব সেটা হচ্ছে আমার অ্যালবামের একটা ট্র্যাক, প্রজাপতি মন, এই গানটা রোজ সুর করেছে তৌসিফ। আরেকটা গান এই মনে রাঙিনা, মানে ভালোবাসিস কিনা বল না আমায় তুই বল না, এটা কথা লিখেছে এস এ হক কলিক আর সুর করেছে তৌসিফ। এটা আমার একটা মিক্সড অ্যালবামের গান, তো তিনটাকে আমরা একসাথে করে কোনো মতে শেষ করে দিই। হ্যাঁ, ওকে। She's here.
দুজন দুজনের জন্য ভালোবেসে আছি তুই।